कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन কে বলটু বলটুকে আমি ঠেলছি আমাকে বলটু ঠেলছে দুজন ঠেলা ঠেলি করে না খারাপ নেই না দুজন ঠেলা ঠেলি করার পরে আমরা একটা সিদ্ধান্তে আসতে পেরেছি যে হচ্ছে না থাক লাইভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা কথা বলতে থাকি তাই না যেটা হয় প্রতিদিন প্রতিদিন আসার পরে তোর ঘুম কেন পায় এই যে এটাই বলতে যেটা হয় প্রতিদিন হ্যাঁ মানে প্রতিদিন আসার পরে ঘুম আসে না আমি তো বলছি যে ওই যে চেয়ারে হেলান দেওয়া যাবে না চেয়ারে হেলান দিলে হচ্ছে যে তোমার ঘুম আসবে যেটা বলতেছিলাম যে মোটা মানুষের এত সমস্যা রে ভাই কোথাও একটা পিঠ ঠেকলেই ঘুমায় পড়ে মানুষ যে বলে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই বলটুর দেয়ালে পিঠ ঠেকে গেলে ওই হেলান দিয়ে ঘুমায় পড়বে নিশ্চিন্তে হইছে আচ্ছা শেষ আর কিছু বলবেন মোটা মানুষ নিয়ে আর কোন মানে অভিজ্ঞতা বা ঝামেলা বা কোনো সমস্যা ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস এ একটা মোটা মানুষ আছে যে হচ্ছে দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুমায় যায় লাইভে নাই আমরা এখন মানুষজন আমাকে ঠেলে ঠুলে নিচে নামিয়ে দেওয়াচ্ছে আর কত নিচে নামবো মানুষের সমস্যা মানে মাথায় যে একটু বুদ্ধি রাখবো জায়গাটুকু ওটাই ক্যামেরা উপরে উঠানো যাবে না আমাকে নিচে নামতে হবে এই একটা অবস্থা যাই হোক মোটা চিকন নিয়ে তো সমস্যা থাকবেই এরা আজীবন যুগ যুগান্তর ধরে মানুষজন বডি শেমিং করে যাচ্ছে বডি শেমিংয়ের পর্যায়ে মানে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে তারপরে নাট ভাই তো বলেই সমস্যা নেই এই ওনাকে তো আমি কী জানি গ্রান্টেড থাকে না গ্রান্টেড মানে গ্রান্টেড করে দিছি যে বললেন আপনি বলেন সমস্যা নেই মানে বলে দিল যে ভাই ঘুম তো মানুষ আইবে ভাই মানুষ প্রতিদিন আমার অফিসে আসলে ছোটা শুরু হলেই একটু নিচে নামাতে হবে এটা অফিসে এসে ঠিকই আছে মানে অফিসে এসে ছোটাতে বসলেই যে আমার ঘুম আসে এই ঘুম মানে ঘুম কোথায় আসে যখন মানুষ যে জায়গাটাতে সেফ ফিল করে হ্যাঁ যেখানটাতে মানুষজন ভাবে যে এই জায়গাটা আমার জন্য সবচেয়ে সেফেস্ট প্লেস আচ্ছা আমার জন্য কোনো ক্ষতিকারক অবস্থা নাই চিল প্লেস কালকে একটা লেটার চলে আসবে তারপরে বুঝতে পারবা যে এটাই আসলে ক্ষতির কারণ কত লেটার পাইছি লিখছি এতে কোনো ঝামেলা নেই জীবনে লেটার নিয়ে কোনো টেনশন নেই আমার আসুক একটা লেটার আসলে আমি ফটোকপি করে অনেকগুলো বানাই নেব আমি এক খাতা লেটার নিয়ে যাবো কোনো সমস্যা নেই লেটার কে বললো ভয় পায় না এটা একটা সমস্যা একটা যারা লেটার দিবে ওরা ভয় পেয়ে যাবে এটা সমস্যা যেন ভয় দেখার জন্য একটা লেটার দেবো তাও হচ্ছে ভয় পাবে না ও বাবা হতেই পারে না এরকম বল্টু ভেরি 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 হার্ড ভেরি ভেরি ঢাকার যে বাঙালিরা ভেরি ভেরি হার্ড জীবনের সবচাইতে বড় বড় সিদ্ধান্ত কিভাবে নেয় কিভাবে নেয় ঠিক আছে আজকে ঘুমায় যাই কালকে দেখা যাবো কি হয় ইয়েস আমি তো ওটাই মানে এই কথাই সকাল মানে আসার পর থেকে বলতে যাচ্ছি আমার বলতে দেয় কে এটা কে দেয় কেউ তো না এ বলতে দেওয়ার কিছু আছে মানে যখন আমার বিষয়ে কথা বলার দরকার হয় তার মুখ দিয়ে খই ফুটে অন্য সময় আমার আমি কথা কই যেই আমার বিরুদ্ধে কিছু কথা বলতেইব যেই আমার নিয়ে কিছু মানে ব্যঙ্গ কথা কই দেব তখন তার মুখ দিয়ে খই ফুটে মানে মুখে চাল ছিটে ফেলে ওটা খই ফুটে আসে মানে এমন তাদের কথার স্পিড থাকে বাবা রে বাবা ওটাই বলতেছিলাম যে প্রতিদিন এসে দেখি যে অফিসে আসে ঘুম আসে তো চিন্তা করলাম যে এটা তো ঠিক না অফিসে এসে শোয়ের চলাকালীন সময়ে ঘুমানো ঠিক ঘুমানো বা হাই তোলা হাই তো তুলেই যাই ঠিক না তা চিন্তা করলাম যে আজকে তাহলে অফিসে আসার আগেই ঘুমায় আসবো অফিসে আসার আগে আমি 2 ঘন্টা ঘুমাইলাম এখন তো অবস্থা আরো খারাপ দেখতেছি এখন আরো 1 ঘন্টা ঘুমাইতে হবে এখন বলছে আরো 1 ঘন্টা ঘুমাইলে ভালো হইব আর যে 2 ঘন্টা ঘুমাইছে ওই 2 ঘন্টা টায়ার্ডনেস এখন যাইতেছে না তারপরে এখন নতুন প্ল্যান করছি যে অফিস থেকে যাইয়া ঘুমাবো আচ্ছা সেটাও 2 দিন প্ল্যান করছি আচ্ছা কিন্তু যে যাওয়ার আগ পর্যন্ত যে ঘুম ঘুম যে ভাব আবে আবে ঘুমটা আবে আবে ভাব ওটার নিয়েও একটা বিপদ হয়ে গেছে তারপরে আমি আবার আগের ডিসিশনে ফিরে আসছি কি সেটা অফিসেই ঘুমাবো শোয়ের মধ্যেই ঘুমাবো এই প্ল্যান করার পরে কর্তৃপক্ষ ডিসিশন নিয়ে ঠিক আছে তুই শোয়ের মধ্যে কেমনে ঘুমাসেন আমি দেখতেছি প্রতিদিন শো লাইভ করবি তুই এখন আমার প্ল্যান আবার চেঞ্জ এখন আমি লাইভেই ঘুমাবো ঘুম আমাকে যাইতেই হবে ঘুম হলে শান্তি ঘুম হলে সুখ আর এই এই কি জানি মানে নাট বল্টু দ্য টু ফান কিংস এটা শান্তির শো সুখের শো এখানে মানুষ ঘুমাই দিয়ে পারে আপনারা কানে হেডফোন দিয়ে ঘুমাই যান কোন মানে এক ছেলে মানুষের মানুষ বলে যে প্রেমে পড়লে নাকি হচ্ছে রাতে ঘুম আসে না হ্যাঁ চোখ বন্ধ করলে নাকি হচ্ছে ভুল কথা ভাই আরে বলতে তো দে চোখ বন্ধ করলে নাকি হচ্ছে প্রিয়জনের ছবি ভাসে মানে দেখ ভুল কথা
কাপলদের অবস্থা দেখ, চোখ বন্ধ করলে প্রিয়জনের ছবি ভাসে, আর আমাদের মতো সিঙ্গেলদের কি হয়, কি চোখ বন্ধ করলে ঘুমায় যাই। এটাই তো সুখ আসল, চোখ বন্ধ করলে যে ঘুম আসে তাইলেই বুঝবেন আপনি আসল সুখী। আর প্রেম পড়া পরে চোখ বন্ধ করলে ঘুম না আসে তাহলে বুঝবেন আপনি প্রেমিক বা প্রেমিকা সন্তান না। আর মজনুদের ক্ষেত্রে কি হয়, কি হয়, চোখ বন্ধ করলে ঘুমও আসে না, প্রিয় মুখের ছবিও ভাসে না, স্লাইড শো শুরু হয়। আমি যখন প্রেম করতাম ঘুমাইলে আমি আমার প্রেমিকাকে দেখতাম, আচ্ছা তারপর দেখতাম পিছনে প্রেমিকার বাপও আহে, তারপর দেখতাম পিছনে প্রেমিকার মাও আহে। আচ্ছা আমি তো ভয়ে ঘুমের মধ্যে প্রেমিকার সাথে কিছুই করতে পারতাম না, না পারতাম হাতটা ধরতে, না পারতাম দুই একটা সুখ দুঃখের গল্প করতে, স্বপ্নের মধ্যেও ঝামেলা, মাঝে মাঝে মন চায় যে ওর বাপ মা কি চায়, সম্পর্কটা হোক না সম্পর্কটা ভেঙে যাক, আল্লাহ মাহবুব জানে। পরে বুঝতে পারছি, পরে বুঝতে পারছি ওর বাপ মাও স্বপ্নের মধ্যে অন্য প্রেমিক প্রেমিকা খুঁজতেছে, তারাও প্রেম করবে। আচ্ছা এখন এই স্বপ্নের মধ্যে যখন এগুলো হয় না, তখন দেখবেন যে নিজের ভিতরে একটা ফিলিংস আসে, কিরকম মনে হয় আমিও সত্যি সত্যি ওইটাই করতেছি, কি করতেছি, মানে যে স্বপ্নে যেটা হয় সেটা সবচেয়ে ভয় লাগে যখন দেখা যায় ছাদের উপরে পড়ে গেছি। এই স্বপ্ন আমার মনে পৃথিবীতে দেখে না এমন কোনো লোক নাই। হ্যাঁ ও যে ঠিক মাটিতে পড়ার আগেই ঘুমটা ঘুমটা ভেঙে যায়, আমি স্বপ্নের মধ্যে কান্দতেছি, শেষ পর্যন্ত স্বপ্নটা ভাঙছে হাও মাও করে আমি কান্দতেছি, উঠে কেন কান্দতেছি, কান্না বেশ কিছু হয়ে গেছে, এরকম শেষ কুকারি স্বপ্নের মানে অরিজিনাল দিয়ে দিই। এক ছেলে রাত্রিবেলা ঘুমাইতে পারতেছে না, কারণ হচ্ছে যে তার পাশের ফ্ল্যাটে নতুন হচ্ছে ভাড়াটি আসছে, খুব সুন্দরী একটা মেয়ে ওই ফ্ল্যাটে আসছে। আচ্ছা এবার কথা হচ্ছে সুন্দরী মেয়ে তো ফ্ল্যাটে আসার কথা, খুব সুন্দরী একটা মেয়ে পাশের ফ্ল্যাটে আসছে। এবার এই মেয়ের সাথে কিভাবে কথা বলা যায় ছেলেটা কোন একটা প্ল্যান বের করার চেষ্টা করতেছে। আচ্ছা একটা সেকেন্ড, খুব অদ্ভুত ভাবে মানে সোজা হয়ে গেলেই কিন্তু পারতো, এখন খুব বিচ্ছিরি লাগছে একটা মেয়ে নুয়ে নিয়ে চলে গেছে, বলছিলাম যেটা যে পাশের ফ্ল্যাটে আসছে, এবার ছেলেটা রাতে ঘুমাতে পারছে না, যে কি করে ওই মেয়েটার সাথে কথা বলা যায়, প্রথম কথাটা কিভাবে হবে, হুট করে গিয়েই তো বলা যায় না কি কেমন আছেন, আপনার নাম কি, এসব তো বলা যায় না, বলতে হবে যে কি বলা যায় প্রথমে। এবার চিন্তা করতেছে যে রাতও হয়ে গেছে, এখন তো কিছু বলাও যাবে না, আবার কথা না বলতে পারলেও ভালো লাগতেছে না, বিপদ, আন্টিরাও তো দেখলাম খুব জলি মাইন্ডের, ফ্রেশ মাইন্ডের, কথা বললে তো তেমন কিছু মনেও করবে না, সামনের ফ্ল্যাটে থাকি কি বা মনে করবে, চিন্তা করলো তাইলে রাত্রিবেলা কি করা যায়, কফি বানাও, চিনি চাই আসে ওই বাসায়, চিনি চাইতে গেলে মনে হয় একটা কিছু পাওয়া যাইতে পারে, চিনি চাইতে গেলে একটা কিছু কি পাওয়া যায়, কথা কথা বলার একটা সুযোগ পাওয়া যাইতে পারে, কথা বলার সুযোগ। এবার যাওয়ার পরে দরজায় নক করছে, মানে কলিং বেল টিপছে, দরজা খুলছে, ঠিক ওই সুন্দরী মেয়েটাই, সুন্দরী মেয়েকে মেয়েটাকে দেখার সাথে সাথে তাও লেগে গেছে যে আসলে কি বলার কথা ছিল, যে আপনাদের বাসায় কি চিনি আছে, যখন বলবে যে হ্যাঁ আছে, বলবে যে আমাকে এক বাটি দেওয়া যাবে, কফি বানানোর জন্য চিনি খুঁজে পাচ্ছি না, এই লাইন সাজায় গেছে, মেয়েকে দেখার পরে আউলে গেছে, খালি মনে আছে আপনাদের বাসায় কি চিনি আছে, এই লাইনটা মনে আছে, জিজ্ঞেস করতেছে আপনাদের বাসায় কি চিনি আছে, মেয়েটা বলছে হ্যাঁ আছে, ছেলেটা তো পরের লাইন মনে নাই, বলতেছে ও আছে না, না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাইন, এরকম হয় সুন্দর মেয়ে দেখলে সব কিছু এরকম আলো জ্বলে যায়, বোঝা যায় পিছন থেকে দেখছে খুব সুন্দর মেয়ে হেঁটে যেতেছে, পিছন অনেকে দেখবেন যে পিছন থেকে দেখলে কিন্তু মনে হয় মেয়েটা অন্য সুন্দরী রে, সামনে গিয়ে সামনে যাওয়া ভুলটা ভেঙে যায়, আচ্ছা তখন খারাপ লাগে, হ্যাঁ শালা পিছন থেকে দেখেই সুখটা নেওয়া উচিত ছিল, সামনে দেখা উচিত, এরকম হয়।
আমার ফ্রেন্ড আছে যেতেছে পিছনে একটা মেয়েরা অনেকক্ষণ ফলো করতেছে, কি বলবে ডাকাতে লাগবে ডাকাতে লাগবে, হঠাৎ করে ডাকছে এই সুন্দরী, মেয়ে তো ঘুরে তাকাইছে, তাকানোর পর পর ও তো থতমত খেয়ে গেছে। মেয়ে বলছে এক্সকিউজ মি আপনি কি আমাকে কিছু বলছেন? বলে না এরকম কিছু না, হয়েছে গিয়ে কি যে আপনি যাচ্ছেন তো দেখতে খুব ভালো লাগছিল আপনার জুতাটা খুব সুন্দর, মেয়ে তো বুঝছে ফ্লার্টিং করবে, বলছে দেখেন জুতা সুন্দর, জুতা খুললে না আরো সুন্দর লাগে, ছেলেটা খুব স্মার্ট, বাহ ভেরি গুড, জামাটা আরো সুন্দর, মানে যারো লেভেল পার করে ফেলাইছে। তো আবার ঘুরে চলে যেতেছে, এবার সে পিছন থেকে মানে টিটকে, এখন ছেলে দেখছে মেয়েটা তো কথা ভালোই বলে, এটা ঘুরে পেরে কথা বলতে পারে, তো ইশারায় বলছে মুছে শাদি করো কি, মেয়েটা এসে বলছে হোয়াট, আবার পিছন থেকে বল না ব্যাপারটা হচ্ছে কি গানটা খুব সুন্দর, কালকে সিনেমাটা দেখলাম তো হঠাৎ করে আপনাকে দেখে মনে পড়লো গানটা অনেক সুন্দর, বলছে মেয়েটা বলছে কুত্তার বাচ্চা, বল জি না অনেক কিউট, আপনি দেখবেন রাস্তাঘাটে ঘুরে না খুব কিউট, বিস্কুট টিস্কুট কিনে খাওয়াবেন, ঠিক আছে, ছোট্ট প্রেমের কাহিনী, ছোট্ট প্রেমের কাহিনী এখনো ফিনিশিং আসে নাই, না ফিনিশিং প্রেমের কাহিনী কখনো ফিনিশিং হয় না রে ভাই, আচ্ছা ব্রেকআপ হওয়ার আগ পর্যন্ত ফিনিশিং হয় না আর কি, 2 সেকেন্ডের প্রেম হয়, 2 সেকেন্ডের প্রেম কখনো হইছে আপনার? কি রকম কিভাবে? এই তোমার রাস্তায় হাঁটতেছেন হঠাৎ করে একটা মেয়ের দিকে দেখলেন, মেয়েটা আপনার দিকে দেখলো, একটা মুচকি হাসি হয়ে গেল শেষ, প্রেম পার হয়ে গেল, ক্রস ব্রেকআপ, আর জীবন ওই মেয়েটাকে আপনি দেখবেন কিনা? আর কোনোদিন দেখাও হবে না, ওই দেখা হবে কিনা? হবে না কথা, এই হাসিটা দেখতে পাবেন কিনা, ওই চোখের চাহনিটা দেখতে পাবেন কিনা সেটা কিন্তু আপনি জানেন না, কিন্তু এই যে 2 সেকেন্ডের মধ্যে একটা প্রেম হয়ে মনে করেন যে সারা জীবন একটা প্ল্যানিং করে জাস্ট ক্রস করলো ব্রেকআপ শেষ, ওকে ডান নেক্সট, চলো নেক্সট, এখন আমাদের হচ্ছে যে এই মাঝখানে ব্রেকটা দিতে হবে আর কি, ব্রেক হবে না আমাদের, আমাদের ঠিক ব্রেকটাই হবে শুধুমাত্র, আপ পর্যন্ত আমরা যাব না, তো ব্রেকের সময় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের লাইভে কমেন্ট করতে পারেন, আমাদের SMS করতে পারেন, আর ফোন করতে পারবেন ঠিক 7:40 থেকে, আর শেয়ার করতে ভুলবেন না আমাদের লাইভটি, SMS করার জন্য লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর হচ্ছে ফেসবুকে কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 লিখে সার্চ করলে আপনি আমাদের পেজটি পেয়ে যাবেন, সেখানে দেখবেন যে আমাদের লাইভ চলছে এই শোটি, পুরো শো একদম 8টা পর্যন্ত লাইভ চলবে, সেখানে আপনি কোনো জোক পাঠাতে চাইলে, আপনি কিছু লিখতে চাইলে, কিছু জানাতে চাইলে পাঠিয়ে দিতে পারেন, আর পড়ার জন্য তো ওই যে বলটু আমি তো আছি, হ্যাঁ তাই না, আর কল করার নাম্বারটি হচ্ছে 02550369 হচ্ছে আমাদের নাম্বার, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য ট্রু ফ্যান কিংস, ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরেই, এই যে আপনারা শুনছিলেন কি শুনছিলেন না বিজ্ঞাপন গান, বিজ্ঞাপন গান শুনছিলেন, সাথে দেখছিলেন বোবাদি দর্শককে, যারা যারা দেখছিলেন তারা তো বোর হচ্ছিলেন, যারা যারা দেখেননি তারা তারা বেঁচে গেছেন ভাই, আমার নিজেরাই বোর হই মাঝে মাঝে যখন দেখি যে আমাদের স্ক্রিনে দেখা যায় আমরা চুপচাপ বসে আছি বেকলের মতো, কোনো কিছু নেই, মানে অফেয়ারটা অফেয়ার আর নাই, এখন এটা অনিয়ার হয়ে গেছে, হ্যাঁ অফেয়ারটাও এখন অনিয়ার হয়, অফেয়ারটা এখন অনিয়ার হচ্ছে আর কি, তো যেটা হয় আর কি, তো আপনারা শুনছিলেন ই ভেরি প্রেজেন্স নট বল, আচ্ছা আমার কি জানি হয়েছে না দেখছেন, আমি হ্যাঁ বুঝতে পারছি কথা কিন্তু বলতে পারছি না, আজকে একটু কথাবার্তা কম বলো, কথা কম বলা উচিত, ই ভেরি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস, SMS হচ্ছে 26969 এ, আর হচ্ছে বলটুর আজকে সমস্যা কি জানি বলটুর আজকে ফ্লুয়েন্টলি বলছে, আমার সত্যি সমস্যা, আমার কথা আটকে যাচ্ছে মুখে, আজকে এসে বলটুর ওই শব্দ সিনেমার মতো না হয়ে যায়, আমি সেদিন লিজা মির্জাচল থেকে লিখেছে তোমাদেরকে আজ অনেক সুন্দর লাগছে, আসলে আজকে কি SMS করব বুঝতে পারছিলাম না, কি অবস্থা হারামজাদার আরাম নাই, লিখেছে একদিন রাতের বেলা শুনি পাশের বাড়িতে আগুন লাগছে, আমি গিয়ে পানি দিতেছি আগুন তো নিবে না, সকাল বেলা উঠে দেখি পুরা বিছানা ভিজে ফেলছে, ওই যে আমাদের স্বপ্নের মতো অবস্থা। সাইরাজ নাজনীন লিখেছে ডেমরা থেকে, কালকে আমার ফ্রেন্ডের নাম সুরাইয়া বলতে ভুলে গেছি, ও শুনছিল, ও আচ্ছা কালকে শুনতেছিল আজকে জানাইছে, তো আজকে যা জানাইছো আজকে ওর নাম বলে কি লাভ হলো, ও তো শুনতে পারতেছে না, বললে লিখে যাবে বন্ধু রাগ করিস না। বৈশাখী সাহা লিখেছে লাভ ইউ ভাইয়া, অনেক অনেক লাভ তোমাদের জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রতনাল হাসান লিখেছে আত্মনিয়ন্ত্রণের সবচাইতে বড় কৌশল তো আমি অবলম্বন করি, সুন্দরী মেয়েদের সামনে আই লাভ ইউ বলা থেকে নিজেকে কন্ট্রোল করি, একদমই, মানে এগুলো সব সময় বলবো যে আজকে একটা মেয়েকে মানে অ্যাসল্ট হওয়ার থেকে বাঁচাইছি, মানে কেমনে বল নিজেকে কন্ট্রোল করে, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেত আর কি। প্রিয়ামণি লিখেছে শালা প্রবলেম আমার পিছনে এমন ভাবে লেগে আছে যেন আমি তার প্রথম ভালোবাসা, উফ কি ভালোবাসা, ভালোবাসা বিয়ে করে ফেলা প্রবলেম রে, যদিও বিয়ে প্রবলেম পরে
না যদি প্রবলেমটা বিয়ে না করে তাতে কোনো সমস্যা নেই, বিয়ে করলেই প্রবলেম হয়ে যাবে, প্রবলেম শুরু হবে। হ্যাঁ, আফরা মিরপুর থেকে লিখেছে, ভালো লাগে না লাইভ শো একটাই লাভ দেখতে পারি, প্রতিদিন তোমাদের কে কি ড্রেস পরছো কিছু মনে করো না, মানে লাইভে খালি একটাই লাভ, হ্যাঁ সেটা হলো আমাদেরকে দেখা যায় কি ড্রেস আমরা পরছি, বাকিটা একই রকম। মাঝে মাঝে দেখবো লস হইতেছে, একদিন ড্রেস না পরে এসে সারপ্রাইজ দিয়ে দিব তখন বুঝবা টেলা। লিখেছে কে, বা লিমা আক্তার লিখেছে, বল্টু ভাই আপনার হেয়ার স্টাইলটা জোস। আমি যে বাঙালি, বাঙালি সম্পর্কে কি ভাববো ভেবে পাচ্ছি না, বাঙালি সম্পর্কে কেন তুমি ভাববা, অলরেডি করোনা ভাইরাস কি প্যারাগ্রাফ বের করে ফেলছে, আমার কাজিনের অনলাইন এক্সাম এটা আসবে, ওই সাহস। হ্যাঁ এটা তো শুধুমাত্র মাত্র প্যারাগ্রাফ দিয়ে শুরু হয়েছে, কয়েকদিন পরে রচনা, তারপর কম্পোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কোভিড ড্যাশ লেখো, এটা কি ছিল কোভিড 21 23 19, তখন তুমি লিখে দিবা 21 ভুল আসবে। কোভিড নিয়ে কি কি হবে এখনো রিসার্চ শুরু হয়নি, পিএইচডি পর্যন্ত করা লাগতে পারে তোমাদের, তবে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ওই যে কোভিড 19 এর ওই অ্যানসারটা ভুল দিবে। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে কোভিড 19 হ্যাঁ দেখা পাওয়া গেছে কোভিড 2020 তে, তো মানুষজন চিন্তা করবে হয়েছিল একটু বুদ্ধি খাটলে দরকার, ও হয়েছিল 2020 এ, তাহলে শিওর এটা কোভিড 20 হবে, 20 এর জন্যই তো চালাকি, মানে সবকিছু ঝামেলা কিন্তু গোড়াতেই পাকায় দেয়। হ্যাঁ ঠিক আছে, 20 দিলে তোর কি কি লসটা হইতো? হ্যাঁ না, কোভিড 19 ধরা পড়ছে তো 19 সালেই বাংলাদেশে আস্তে আস্তে 20 বাজার মানে হলো থেকে বাংলাদেশ, এই শীতে মানে জাপানে তো 20ই আসলো, চায়নাতে 19ই ধরা, চায়নাতে হ্যাঁ হ্যাঁ চায়নাতে 19 এর শেষের দিকে ধরা হয়েছে। আচ্ছা আমাদের এখানে আসলো তো ফেব্রুয়ারিতে, মার্চে, মার্চের 7 তারিখে প্রথম ধরা পড়ে বাংলাদেশে, তাই মার্চের 7 তারিখ ওই আর কি কোভিড 19। তারপরে কে লিখেছে, কি আনার মাহমুদ লিখেছে, বল্টু ভাই কেমন আছো, নাট ভাই লাভ ইউ, চলতেছে ভাই, কথা কথা মন চাই না, জোর করে জোর করে বল্টু আজকে কম কথা, জোরে চলছে রে দেহ। আদ্রিতা বিথি লিখেছে, কেমন আছো ভাইয়েরা, প্রায় 15-16 দিন পর তোমাদের শুনছি, গ্রামে যাওয়ায় তোমাদের শুনতে পারিনি। বাহ, 15-16 দিন পর সে আমাদের কাছে ফিরে এসেছে আবারও। হ্যাঁ, তানিয়া ব্রাহ্মণবাড়ি থেকে গেলে, 2 দিন আগে তোমাদেরকেই বলছিলাম যে রাশওয়ারে ফোন দিলে পাওয়া যায়, এই কথা বলে দেওয়ার পর আমি আর 2 দিন ধরে ফোন পাই না, বিজি বলে কোথায় ফোন পাই না, রাশওয়ারে ফোন পাইতেছে না, এবার ও নিজে আইডিয়া দিয়া নিজেই ফোন পাইতেছে না। আচ্ছা 2 দিন ফোনে না পেলে কিছু হয় না, প্রতিদিন পেতে হবে নাকি? প্রতিদিন দেবা, প্রতিদিন, একদিন না একদিন পাওয়া, লেগে থাকতে হবে, বলছে না যে লেগে থাকলে পাওয়া যায়, প্রবলেম। জান্নাত ঢাকা থেকে লিখেছে, পান যদি হান হয়, বাবা আচ্ছা, পান যদি হান হয়, পানি যদি হানি হয়, তাহলে পাপায়া হবে হাহি, কি কি পাপা, পান যদি হান হয় মানে নোয়াখালী যদি বলে পান কে বলে, তাহলে পাপা হবে হাহা, হ্যাঁ পাপা, পাপায়া লাগছে PAPYA, পাপায়া হবে হাহি, কি বলো ভাই, পাপায়া হাহি হবে কেন ভাই? ঠিক আছে, হয়তো আমাদের সমস্যা আছে একটু হইতেই পারে, নাহলে তোমার সমস্যা আছে, কিন্তু যেটা হইতেই পারে না হয়ে গেছে অলরেডি। লিখেছে নাসির খান, তারপর হচ্ছে জারিন তাসনিম, কি বৃষ, বৃষ রাশি, হ্যাঁ রাশিফল, রাশি তো আজকে নাই, রাশিফল চেকটা করো প্লিজ, বৃষ রাশি, কিন্তু রাশি তো আজকে নাই বোধহয়, আজকে রাশি, আজকে তো রাশি, আজকে রাশির ফল হয় নাই, রাশি আজকে ফুলেই শেষ হয়ে গেছে, কিন্তু ফল পরিণত হতে পারে না আজকে, তাড়াহুড়া অলস না, আজকে তো 19 তারিখ, এটা তো আজকে রাশি না, আজকে রাশি না, আজকে রাশি বাইরে আছে দরজার বাইরে, রাশি বললে হবে না, 17 তারিখের রাশি আছে, 17 তারিখের রাশি বললে হবে, গত পরশু দিনের রাশি দিলে হবে, আচ্ছা আচ্ছা, এক দুই কেমন ডিফারেন্স নাই, আজকে রাশি নেই আমাদের। মমিন, মমিন মিয়া লিখেছে, ইমো থেকে নোটিফিকেশন আসলে কনফিউজড হয়ে যায়, এটা নোটিফিকেশন নাকি গার্লফ্রেন্ডের মেসেজ? হ্যাঁ তো গার্লফ্রেন্ডের মেসেজটাও তো নোটিফিকেশনই, একই তো কথা, আরে অদ্ভুত তো না, এ জাতি শিক্ষিত। শিলা কিশোরগঞ্জ থেকে লিখেছে, শাওন ও সজল ভাইয়া, আমি তোমাদের নতুন লিসেনার, আচ্ছা একদম ব্র্যান্ড নিউ নাকি, আর শাওন আমি তোমায় ভালোবাসবো
বাট তুমি আমাকে বাট তুমি কি আমাকে ভালোবাসবা বাসবা লাভ ইউ শাওন বাহ সুন্দর একটা করেসপন্ডিং ডিটেলস লাভ লেটার পেয়ে গেছি আমি তোমাকে ভালোবাসবো বাট তুমি কি আমাকে ভালোবাসবা বাসবা মানে ব্যাপারটা হইতেছে যে তুমি যদি ভালোবাসো বাসো শিওর হইলেই কিন্তু আমি বাসবো এছাড়া কিন্তু আমার ভালোবাসা হ্যালো বাসো কি না বাসো বন্ধু বাসো কি না বাসো বন্ধু টেরাই করো আমারে কত ভালোবাসি তোমারে আরে নাসরিন যেমন ভালোবাসে এনএইচ নয়ন খান লিখেছে বল্টু ভাইকে পশু হসপিটালের ডক্টর মনে হইতেছে কেমন লাগবে মানুষজন আমাকে পশু ডাক্তার অ্যাপ্রন ছাড়া দেখলে কেমন ভাববে আমি কালকে অ্যাপ্রন পরে আসবো সাকিবিয়ান তৌহিদ লিখেছে আচ্ছা আরেকজন সাকিবিয়ান চলে আসলো বউকে শাসন করলে অত্যাচারী শাসন না করলে কাপুরুষ স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাজ আর ঘরে থাকলে কি মাইগঙ্গা মাইগঙ্গা কি জিনিস সে যাই হোক সবারই মাথা খারাপ আর বউকে চাকরি করতে দিলে বউ বউর কামাইখোর চাকরি না করতে দিলে সন্দেহ ভাজন আরে বাপ রে যন্ত্রণা দোলা উত্তর থেকে লেগেছে চার মাস ফুচকা খেতে না পেরে একদিন স্বপ্নে দেখছি অনেক কষ্টে নিজে ফুচকা বানাইতেছি বাট ফুচকার টক ভাইয়া খেয়ে ফেলছে টক কই পাবো ভাই বা অনেক কাঁদছি কই পাবো এটা ভাই অনেক কাঁদছি স্বপ্নে স্বপ্নে আচ্ছা স্বপ্নে এরকম হইতেই পারে সিনফা গাজীপুর থেকে লিখেছে আচ্ছা সিনফার সাথে কথা হলো না দুই দিন আগে আমাদের হ্যাঁ হয়েছিল গাজীপুর থেকে আচ্ছা মেয়েদের হাজবেন্ড মারা গেলে বিধবা বলে ছেলেদের কি বলে ছেলেদের বলে আবার বিয়ে কর জীবনটা কি একা একাই কাটাবি রে পাগলা আবার কবে বিয়ে করতেছ আরেকটা বিয়ে করে ফেল Who is the next one? Go! 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 চলো আমরা হচ্ছে ফান কলে চলে যাই আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-9-02-55-0-3-66 এইটা দেখাইলে ভাববে 1-1 এইভাবে নাম্বার দিয়ে খুব খুশি দুই স্টেপ দিছি মানে ছোটদের হাতে কোনো কিছু দিতে নাই তাহলে ভাই যাই কই বাসা যাই দুষ্টামি করার নাম দুষ্টামি করি বল্টু খুব দুর্বল খুব বাসা দেখাইতেছে আমাকে খুব ভালোবাসা হ্যালো কই কথা কথা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছিলেন রাত্রি বলছিলাম সবাই ঠিক আছে রাত্রি বলতেছিলাম সন্ধ্যার সময় রাত্রি কত থেকে আসলো একটু আগে আসছে সে ছাবার থেকে গাবতলির দিকে আগে আসছে আমাদের এখানে তো সন্ধ্যা আপনি রাত্রি কেমন এলেন না আসবো ঠিক আছে কিন্তু আপনাদের কথা তো আস্তে 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 আসছে আমরা আস্তে আস্তে কথা বলতেছি ফিস ফিস করে কথা বলি সুন্দরীদের সাথে বাংলাদেশে বাবা 24 ঘন্টা ভুল ভাই হয় নাই কিন্তু একদিন আগে বলে ফেলছি আমি
মুখস্থ করো কখন তুমি কি বিসিএস এর জন্য কি রেডি হইতেছো নাকি বিসিএস পরীক্ষা দিবা বিসিএস মানে যারা হচ্ছে বিসিএস দিয়ে অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নাই কই বড় কই বড় বিপিটিসি কি কি বিপিটিসি কোথায় এটা প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র কি প্রশিক্ষণ নাও তুমি কি প্রশিক্ষণ হু হা কেরডি জানো না সাবারে আছে এটা তুমি কি ফোন কাটা শিখছো প্রশিক্ষণ কেন্দ্র থেকে ওইটাই বললাম যে ফোন কেটে দেওয়া কি শিখছো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ কেন্দ্রে তুমি কি শিখছো আমাদের অনেকগুলো লাইনে ফোন আসছে মানে কোন ডিরেক্ট অ্যান্সার নাই তার ভিতরে সে স্কুল পড়ি একটা স্কুলে স্কুল আপনি হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ওটা রেডিওতে বোধ হয় শোনা যাইতেছে তো ভাইয়া অনেকটা খুশি আর কি আপনাদের তিন দিন ফোন দিয়ে পাই নাই কিন্তু আজকে ফোন দিয়ে পাইলাম চতুর্থ দিন ওর লাকি নাম্বার হচ্ছে 4 ফোন দেওয়ার জন্য তুমি মানে কি বলার জন্য ফোন দিচ্ছিলা তুমি ও রে তোমার কথা তো আজকে পেপারে হেডলাইনে আসছে তুমি হচ্ছে দেখেন তো নামটা দেখেন তো আছে নাকি যার নাম আছে ওটা বলা যাবে না তোমার নাম বিশৃঙ্খলা এটা প্রথমে লেখা এইভাবে বললে কি জানবো তুমি ঘুরে বলবা বলো তো কয় টাকা দিয়ে ফোন দিছি বুঝে বেলাইতাম বলো তো আমি ফোন টাকা দিয়ে ফোন দিলে কয় টাকা কাটে লুবনা কেমন আছো তুমি না না আমরা আজকে লাইভে নাই আমরা এমনি ভিডিও করে আপলোড করবো কি বলছো বুঝি নাই আমরা এত কম টাকা দিলে তো আস্তে কথাই বুঝি লোভনা জোরে বলো জোরে বলো জোরে ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার
জিজ্ঞেস করছি, আমরা বলছি আমরা ভালো আছি। আমি মিম বলছি ঢাকা থেকে। ঢাকা থেকে মিম বলতেছ? ঢাকা কোথা থেকে বলতেছ? বাম দিকে না গিয়ে সোজা জিঞ্জিরা কেরানীগঞ্জ। আমরা জানি সেটা। কেরানীগঞ্জের লোকজন ভালো আছে? কেন তোমরা জানো না? মিথ্যা কথা না বলছো, চার রাস্তা দিয়ে বামে গেছে, আমি সোজা গেছি। দুইজন দুই রাস্তা খুঁজছি, দুই দিকে খুঁজছি, তারপরে উপায় নেই। হ্যাঁ বুঝি, ওইটাই হ এত কিছু বুঝো হবে, এটা বুঝো না। আমাদের বাসা থেকে বলে দিছে 23 ঘন্টা শান্ত থাকবা, 1 ঘন্টা দুষ্টামি করবা। তাও তো 1 ঘন্টা করতে পারি না, বলতো 40 মিনিট নিয়ে গেলে। হাতের ঝিলের পাশেই আমাদের ফাজিলের কারখানা। আমরা ফাজিল, তুমি কি ফাজিল ছেলে পছন্দ করো? ভালো থাকো তাহলে, তুমিও ভালো থেকো। ঠিক আছে, আজকের আমাদের মানে ভালো থেকো ভালোবাসা ফান কলের সময় শেষ। এখন হচ্ছে যে ব্রেকে যেতে হবে, ছোট্ট একটা এইটুকু একটা ব্রেকে গিয়ে আমরা আবার ফিরে আসবো জোকান কাট নিয়ে এবং শেয়ার গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিং। সারপ্রাইজ 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 এন্ড সারপ্রাইজ, এই প্রথম এই প্রথম না, মাঝে মাঝে দেখি নিজেকে নিজে সারপ্রাইজ দিই। শুধুমাত্র আপনাদেরকে সারপ্রাইজ দিব, আমাকে তো কেউ কোনো সারপ্রাইজ দেয় না। তাই আমাকে একটু বলে দিস সারপ্রাইজ দেওয়ার আগে। হ্যাঁ, যেহেতু নিজেকে নিজে সারপ্রাইজ দিচ্ছি, সেখানে আমার কি দরকার? না সে ঠিক আছে বাবা, বলে দিলে সারপ্রাইজ হয়ে গেল। না আমাকে তো সারপ্রাইজ দিছিস না। আমি তো মনে করি অন্যদের সাথে আমি নিজেকে সারপ্রাইজ, মানে টেকনিক্যালি আপনি এতটা দুর্বল ভাই, খুব মানে যে সারপ্রাইজ দিয়ে দেওয়ার আগে কাউকে বলতে হয় না, জানেন না। তুই তো বললি নিজেকে নিজে সারপ্রাইজ দিছিস তুই। না অন্যদের সাথে নিজেকে কেমনে কইতাম, কেমনে বুঝাবো? আচ্ছা অফারে বুঝাবো না। আচ্ছা হ্যাঁ বুঝবো, আমরা সময় নেই আমরা, অফারে আমরা বুঝবো। তো এখন হচ্ছে যে শেয়ার গুলো পড়ো জলদি। এই প্রথমে আজকে আমাদের যেটা হয়েছে মানে শেয়ার হয়েছে ভাই, সেই লেভেলে শেয়ার হয়েছে, ঘুরছে আর কি, ঘুরছে ঘুরছে শেয়ার গুলো ঘুরতেছে চারিদিকে, মোটামুটি 9টা পর্যন্ত শেয়ার করুন। মোহাম্মদ আবু তালেব সিদ্দিক, রতনাল হাসান, এমডি শাফি আহমেদ, প্রিয়ামণি, তারপর দেখতে পাচ্ছি মমিন মিয়া, এমডি অলিউল্লাহ রেদওয়ান, আচ্ছা তারপর দেখতে এস এম মুকিত, বজাদার হাড্ডি, মোহাম্মদ রেদওয়ান, তারপর দেখতে পাচ্ছি এফ এম প্রকাশ জাহাঙ্গীর আলম, দেখতে পাচ্ছি এন এইচ নয়ন খান, আরও শেয়ার করেছেন হাতে হারিকেন পিছনে টুট, মাঝিলে সভাপতি,
এইগুলো আমাদের কোনো ভদ্র নামের কেউ নাই, মাহমুদ সরকার এটা খুব ভদ্র নাম, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি আদ্রিতা বিথি, হ্যাঁ নতুন নাম কিন্তু এগুলো, এগুলো কিন্তু আগে শুনিনি, আদ্রিতা বিথি শেয়ার করেছে আমাদেরকে। তারপরে শেয়ার করেছে মিস রুমা, আচ্ছা ঠিক আছে, আর তো বোধ হয় সময় পাবা না, না জ্বলন্ত প্রেমিক শেয়ার করেছে, আমি বলবো না কেন, জ্বলন্ত প্রেমিক শেয়ার করেছে, শেয়ার করেছে আরো, আরো তো সময় নেই, এ ই আই আর জে মোহাম্মদ নাফিজ, চলো যাই, এ আচ্ছা চলো যাই না, যাইতে হলে আবার দিতে হবে, দোকান কাটা কথা বাচ্চে না, আবার দিদি না, না তো আপনার রাগ করবেন, বাবারে আপনার দোকান কাট না বললে মাথা থেকে কোনো জোক কি আসে না তার মাথায়। খাবার দাবার অফ করে দিছে, যে আপনি হচ্ছে যে তিন বেলায় কিছু খেতে পারবেন, কিছু খাইতে পারবেন না, খাবার দাবার বন্ধ। তো এবার ডায়েট করতে করতে সে এমন শুকায় গেছে, খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো ডাক্তার তাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, থ্রি মিলস ইন এ ডে, ইংলিশে বলছে, লিখে দিয়ে দিছে তাকে, মানে কম্পাউন্ডারকে বুঝিয়ে দিয়ে দিছে যে ওনাকে এই ইনস্ট্রাকশন দিয়ে দাও। তো সে চলে গেছে, সাত দিন পরে আসতে বলছে, সাত দিন পরে আসার পরে দেখা যায় যে তার অবস্থা আরো খারাপ। তো ডাক্তার বলতেছে আপনার এরকম এক্সজস্টেড অবস্থা কেন, হ্যাঁ মানে আপনার তো খুবই দুর্বিষহ লাগতেছে আপনাকে, ঘটনা কি, আপনি কি দিনে তিনটা মিলস নেন নাই? বলছে তিনটা মিল আপনার কম্পাউন্ডার কই, হালার পোতা আমারে তিনটা মিল দিছে, একদম মনে করেন বাচ্চাদের লেভেলে চলে যেতে হবে, বাচ্চাদের লেভেলে মানে একদম শিশু লেভেলে, ছয় মাস বারো মাস যে লেভেল আছে এই লেভেলে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে। একসাথে পরে আইছেন যান, একসাথে পরে আইসে ডাক্তার সাহেব কে কথা বলে, ডাক্তার সাহেব নিচে তাকান, নিচে এ অবস্থা কেমন হয়েছে, হাইটটা আসতে পারে না, হামাগুড়ি দিয়ে বুঝলাম না, বলে আপনি না বললেন বাচ্চাদের মতো খাবার দাবার খাইতে, তাই হামাগুড়ি দিতেছি, তা না ঠিক আছে স্যার, রে বসেছে কেমন, ওই বাচ্চাদের মতো খাইতে গিয়ে আপনার কথা শুনতে গিয়ে, আমি তো বাচ্চাদের মতো খাইতে বলছিলাম, কি খাইছেন, কয়ে খাইছি প্লেট চামচ, সামনে যা পাইছি মনে করেন জুতা জুতা মুসারা খাইতে পারি না, চাপাই ফেলাই দিছি গন্ধ, আর ভাগ্য বল আর কার নেই, তেমন দিতেন, হামাগুড়ি দেওয়া বন্ধ আজকের মতো, আগামীকালকে আবার কথা হবে, দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, দুই দুষ্ট বালক নাট বল্টুর সাথেই থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8, আবার দেখা হবে কালকে, টাটা, বহুত কষ্ট মুখস্থ করছি ভাই, ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।